গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। কাগদীপ একাডেমি ই লার্নিং ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজ আমি স্ট্যান্ডার্ড 3 বাংলা ক্লাস নেব। আগের ক্লাসে আমি তোমাদেরকে নিজের হাতে নিজের কাজ এই যে গল্পটা পড়া দিয়েছিলাম, বুঝিয়েছিলাম, তার সাথে আমি নতুন চারটে শব্দার্থ দিয়েছিলাম এবং বইয়ের যে শব্দার্থ আছে সে কটা পড়া দিয়েছিলাম। আশা করছি তোমরা প্রত্যেকে পড়েছো এবং শব্দার্থগুলো বাড়িতে লেখা অভ্যাস করেছো। আজকের আমি তোমাদের অনুশীলনী আছে, সেখান থেকে দুয়ের দাগ, তিনের দাগ করাবো, একের দাগটা পরে করাবো। আগে আমি দুয়ের দাগটা করাবো আজকে, আর তিনের দাগটা করাবো। তাহলে সবাই বোর্ডের দিকে দেখো, আমি লিখছি পৃষ্ঠা 10, দুয়ের দাগে শূন্যস্থান পূরণ। দুয়ের দাগে কি আছে? শূন্যস্থান পূরণ। দুয়ের দাগে ক। দেখো সবাই বইতে কি আছে পৃষ্ঠা 10-এ, নাম শুনে ড্যাশ চমকে উঠলে, নাম শুনে ড্যাশ চমকে উঠলে। কি আছে? নাম শুনে ড্যাশ চমকে উঠলে। দেখো তোমাদের এখানেই আছে এই লাইনটা, দেখতে পাচ্ছ সবাই? এখানে আছে নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলে, নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলে। তাহলে শূন্যস্থানে আমরা কি লিখবো? ডাক্তারবাবু। কি লিখবো? ডাক্তারবাবু। হয়ে গেল। এবার যাচ্ছে আমরা ক্ষয়ের প্রশ্ন। ক্ষয়ে কি আছে? কুলি বলল ড্যাশ লাগবে না। কি আছে? কুলি বলল ড্যাশ লাগবে না। দেখো এখানে লেখা আছে কুলি বলল পয়সা লাগবে না, তাহলে আমরা শূন্যস্থানে কি লিখব? পয়সা। কি লিখব? পয়সা। এবার গদাগে কি আছে দেখো প্রত্যেকে, ডাক্তারবাবু ড্যাশ মনোভাবের মানুষ। লিখছি আমি, আমার সাথে সাথে তোমরা লিখে দাও শূন্যস্থানটা, ডাক্তারবাবু ড্যাশ মনোভাবের মানুষ। দেখো পৃষ্ঠা 9-তে আছে ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাহলে উত্তরটা কি হবে? উদার। কি হবে? উদার। ঘর দাগে কি আছে? ড্যাশ রেল স্টেশন, ড্যাশ রেল স্টেশন। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব? ড্যাশ রেল স্টেশন লিখব। হ্যাঁ, তোমাদের তার আগে দেখিয়ে দিই এখানে কোথায় আছে কার মাতার, কার মাতার রেল স্টেশন। তাহলে দুয়ের দাগে ক খ গ ঘ শূন্য ঘ এই চারটে শূন্যস্থান তোমাদেরকে করিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে খাতায় তুলে নাও। আর একবার আমি বলে দিচ্ছি, দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো, ক দাগে নাম শুনে ড্যাশ চমকে উঠলে, নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলে। খতাকে কুলি বলল ড্যাশ লাগবে না, উত্তরটা কি হবে? কুলি বলল পয়সা লাগবে না। গতাকে ডাক্তারবাবু ড্যাশ মনোভাবের মানুষ, কি হবে? ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। ঘরটাকে ড্যাশ রেল স্টেশন, কালমাটা
রেল স্টেশন। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং প্রত্যেকে খাতায় লিখে নিয়েছো। এবার আমি করাবো পৃষ্ঠা 11 বিপরীত শব্দ লেখো। আমি মুছে দিচ্ছি, এবার পড়াচ্ছি বিপরীত শব্দ দিনের দাবি। পৃষ্ঠা কত? পৃষ্ঠা 11। তিনের দাবি বিপরীত শব্দ লেখো। কি আছে লিখে নিয়ে আগে? লজ্জা। কি আছে? লজ্জা। লজ্জার বিপরীত কি হবে? লজ্জাহীন। কি হবে? লজ্জাহীন, অথবা বলতে পারি গর্ব। লজ্জা, লজ্জাহীন, গর্ব। পরেরটা আছে দেখো সম্মান। পরেরটা কি আছে? সম্মান। সম্মানের থেকে বিপরীত কি হবে? অসম্মান। অসম্মান তোমরা প্রত্যেকে লিখে নাও। তাহলে লজ্জার বিপরীত কি বললাম? লজ্জাহীন অথবা গর্ব, আর সম্মানের বিপরীত অসম্মান। এবার আছে উচিত। কি আছে? উচিত। উচিতের বিপরীত হবে অনুচিত। অনুচিত, উচিতের বিপরীত অনুচিত। তারপরে আছে দেখো উদার। উদারের বিপরীত কি হবে? অনুদার। কি হবে? অনুদার। ঠিক আছে, তাহলে লজ্জা, লজ্জাহীন অথবা গর্ব, সম্মান থেকে কি হবে? অসম্মান। উচিত থেকে হবে অনুচিত, আর উদার থেকে হবে অনুদার। তারপরে কি আছে? এপাশে লিখছি ছোট। ছোটর বিপরীত কি হবে? বড়। ছোটর বিপরীত কি হবে? বড়। এটি তোমরা অনেকেই জানো। পরেরটা আছে শুরু। শুরুর বিপরীত কি হবে? এটাও তোমরা জানো, শেষ। তারপরে আছে দেখো সংকুচিত। বিপরীত কি হবে? প্রসারিত। প্রসারিত। তারপরে আছে দেখো বাইরে। কি আছে? বাইরে। বাইরে থেকে কি হবে? ভিতরে। এই গেল তোমাদের আজকের 8টা শব্দার্থ। আমি আবার বলছি তোমরা মিলিয়ে নাও, দেখে নাও, খাতায় লিখে নাও। বিপরীত শব্দ দেখো লজ্জা, লজ্জা থেকে লজ্জাহীন বা গর্ব, যে কোনো একটা লিখতে হবে। সম্মান, সম্মান থেকে অসম্মান। উচিত থেকে কি হবে? অনুচিত। উদার থেকে কি হবে? অনুদার। ছোটর বিপরীত কি হবে? মানে উচিত বিপরীত অনুচিত, উদারের বিপরীত অনুদার। ছোটর বিপরীত বড়, শুরুর বিপরীত শেষ, সংকুচিত বিপরীত প্রসারিত, বাইরের বিপরীত ভেতর। তাহলে আজকে তোমাদের পড়া দিচ্ছি, বা যেগুলো আমি দিয়ে দিলাম, কি দিলাম না, পৃষ্ঠা 10 এবং পৃষ্ঠা 11 থেকে পৃষ্ঠা 10-এর 2টা শূন্যস্থান পূরণ করো এবং পৃষ্ঠা 11 বিপরীত শব্দ লেখো। আমি 2টা আগে করে দিলাম, আশা করছি তোমরা প্রত্যেকে করে নিয়েছো। হ্যাঁ, পৃষ্ঠা 11টা এখনো বোর্ডে লেখা আছে, আমি চাই তোমরা সুন্দরভাবে লিখে নাও। আর এই পড়াটা থাকলো, এই পড়াটা তোমরা কিন্তু লিখে নিয়েছো এবং পাড়ির খাতায় কিন্তু আবার না দেখে লেখা অভ্যাস করবে বা না দেখে লিখবে। আমি আর একবার পুরোটা পড়াচ্ছি। 2-এর দাগে শূন্যস্থান, নাম শুনে ড্যাশ চমকে উঠল, নাম শুনে ডাক্তারবাবু উঠলেন, নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন। খ দাগে কুলি বলল ড্যাশ লাগবে না, কুলি বলল পয়সা লাগবে না, শূন্যস্থানে হবে পয়সা। গ দাগে ডাক্তারবাবু ড্যাশ মনোভাবের মানুষ, ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। ঘ
ঘরদাগের ড্যাস রেল স্টেশন, কালনাডার রেল স্টেশন। বিপরীত শব্দ লেখা আছে লজ্জা, লজ্জার বিপরীত লজ্জাহীন অথবা গর্ব। সম্মান, সম্মানের বিপরীত কী হবে? অসম্মান। উচিত, বিপরীত হবে অনুচিত। উদার, উদারের বিপরীত অনুদার। ওদিকে লিখেছি ছোট বিপরীত বড়, শুরু বিপরীত শেষ, সংকুচিত বিপরীত প্রসারিত, বাইরের বিপরীত ভেতরে। ঠিক আছে, আশা করছি তোমরা প্রত্যেকে বোর্ডে লিখে নিয়েছো এই কাজটা। এবার তোমাদের তোমরা কি করবে, সুন্দরভাবে পড়বে। আর তোমাদের কাজ দুয়ের দাগ তিনের দাগ আগেও করে দিলাম। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে বেশি বেশি করে পড়বে। থ্যাংক ইউ।